আমি আলোচনা করব পদ্মা সেতু নিয়ে যে প্রশ্নগুলো বারবার আসবে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর ভায়াডাক্ট সহ দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 9.83 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের নাম কি? উত্তর পদ্মা বহুমুখী সেতু। পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর 18.10 মিটার। পদ্মা সেতু পিলারের সংখ্যা কত? উত্তর 42টি। পদ্মা সেতুর স্পান কতটি? উত্তর 41টি। পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত? উত্তর 246টি। কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হয়? উত্তর 25 জুন 2022। পদ্মা সেতু বিশ্বের কততম সেতু? উত্তর 11তম সেতু। পদ্মা সেতুর ডিজাইনার কে? উত্তর এইকম। পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলা নিয়ে? উত্তর 3টি জেলা নিয়ে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। পদ্মা কতটি জেলার সাথে সংযোগ রয়েছে? উত্তর 21টি জেলা। পদ্মা সেতু প্রকল্পের চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? উত্তর চায়না রেলও গ্রুপ লিমিটেড। পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয় কবে থেকে? উত্তর 7ই ডিসেম্বর 2014 সালে। পদ্মা সেতুর পরিচালক কে? উত্তর মোহাম্মদ শফিকুল ইসলাম। পদ্মা সেতুর প্রতিটি স্পেনের দৈর্ঘ্য? উত্তর 150 মিটার। স্পেনগুলোর মোট ওজন? উত্তর 1,16,388 টন। পদ্মা সেতু পাইলের সংখ্যা কত? উত্তর 6টি, কিছু কিছু পিলারে 7টি পাইলও দেওয়া হয়েছে। পাইলের ব্যাসার্ধ কত? উত্তর 3 মিটার। পাইলারের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? উত্তর 128 মিটার। পদ্মা সেতুর মোট পাইলারের সংখ্যা কত? উত্তর 246টি। পদ্মা সেতুর জমি অধিকরণ? উত্তর 918 হেক্টর। মূল সেতু নির্মাণের কাজ শুরু হয়? উত্তর মাওয়া প্রান্তে 6 নম্বর পিলারের কাছ থেকে। পদ্মা সেতু ব্যবহৃত স্টিলের পরিমাণ কত? উত্তর 1,46,000 মেট্রিক টন। পদ্মা সেতুর মোট ব্যয় কত? উত্তর 30,193.39 কোটি টাকা। পদ্মা সেতুর সক্ষমতা? দৈনিক 75,000 যানবাহন। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থের যথাক্রমে? উত্তর 6.15 কিলোমিটার ও 18.10 কিলোমিটার। মূল অংশের কাজ শুরু হয়? উত্তর 12ই ডিসেম্বর 2015। পানির স্তর থেকে সেতুর উচ্চতা? উত্তর 18 মিটার। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? উত্তর 2 প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতু কোন মন্ত্রণালয়ে কাজ করে? উত্তর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।